স্বামী বিবেকানন্দের নীতি ধরে আমরা প্রত্যেকটি মানুষের পাশে থাকার আমরা বার্তা জানাবো এবং রামনগর বিধানসভা জুড়ে কোনো মানুষ যদি অসুবিধায় পড়ে আমরা অনুগামীর পক্ষ থেকে ওই সব মানুষের পাশে আমরা দাঁড়াবো। আমি রামনগর বিধানসভা থেকে আগত যারা এই মহামিছিলে যারা অংশগ্রহণ করেছেন, আমার মা কাকিমা বোন এবং কাকু ভাই দাদা যারা এসেছেন প্রত্যেককে অনুগামীদের পক্ষ থেকে শুভেচ্ছা। রামনগর বিধানসভা জুড়ে একটা আওয়াজ সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত, বিভিন্ন অঞ্চল জুড়ে দিচ্ছে দাস সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত, ছাত্র জীব দিচ্ছে দাস সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত, করোনা বয়ে প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে সাথে থাকলো সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত, ইতিহাসে আরেক নাম সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত, রামনগর বিধানসভা প্রত্যেকটি অঞ্চল জুড়ে অনুগামীদের পক্ষ থেকে সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত, রামনগর দিচ্ছে দাস সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত, জেলায় জুড়ে উচ্চ জ্বর সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত, জেলায় জুড়ে উচ্চ জ্বর সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত, রাজ্য জুড়ে একটা আওয়াজ সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত, ছাত্র দিব মাদার দিচ্ছে রাগ সুরেন্দ্র অধিকারী জিরাব্বাত,
তৃণমূলের পক্ষ থেকে সভা করলি, সুয়েন্দুকের সেই দলেরই কর্মী রয়েছে, তার পাল্টা সভা এখানে হলো? না, এটা আপনারা ভুল বলছেন, পাল্টা সভা আমরা নই। আজকে দাদা যেভাবে করোনা আবহ থেকে প্রত্যেকটা মানুষের পাশে ছিলেন, রামনগর বিধানসভার তার ইতিহাস সবাই জানেন, যে করোনা আবহ, আমফান এবং ঝড়, যে বন্যা, রিসেন্ট যে বাঁধিয়া যে বন্যা হয়েছেন, প্রত্যেকটা মানুষের পাশে উনি ছিলেন। আমাদের অনুগামীর পক্ষ থেকে যেভাবে দাদা রাজ্য জুড়ে যেভাবে ত্রাণ পাঠিয়েছেন এবং মানুষের পাশে থেকেছেন, এরপরে উনি করোনা আবহে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আজকে আমরা ওই মিছিল থেকে আমরা বার্তা দিতে চাইছিলাম যে দাদা আজকে সুস্থ হয়ে উঠেছেন, আজকে আবার মানুষের পাশে থাকবেন, আজকে সবার পাশে থাকবেন, এই জন্য আমরা এই মিছিল ডেকেছিলাম। এবং এই মিছিলের উদ্দেশ্যটাই একটাই, যে শুভেন্দু অধিকারীর আজকে যে সুস্থ হয়ে উঠেছেন, তার জন্য আমরা আজকে ভগবানের কাছে যে আমরা প্রার্থনা করেছিলাম আর শুনেছেন, তার জন্য আমরা এই মহামিছিলে ডাক দিয়েছি। আসল উদ্দেশ্য একটাই, যে শুভেন্দু অধিকারী যেভাবে মানুষের পাশে ছিলেন, আজকে সুস্থ হয়ে উঠেছেন, তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানানোর জন্য এই মিছিল। এবং রামনগরবাসীর পক্ষ থেকে যারা অনুগামীরা যারা এসছেন, যারা অনুগামীরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে ত্রাণ থেকে শুরু করে ত্রিপল থেকে শুরু করে যেভাবে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, ওই মিছিল থেকে আমরা বার্তা দিতে চাইছিলাম যে আমরা আগামী যতদূর পর্যন্ত আমরা থাকব, অনুগামীরা প্রত্যেক অনুগামীরা আমরা রামনগরবাসী প্রত্যেকটা মানুষের পাশে থাকি, সুখে দুঃখে আমরা থাকি। পরবর্তী কর্মসূচি আপনাদের কী রয়েছে দাদাগুনির পক্ষ থেকে? পরবর্তী কর্মসূচি আমরা এখনও পর্যন্ত যারা এই মুহূর্তে কিছু কিছু অঞ্চলে যারা খুব গরিব মানুষ ওদেরকে আমরা কিছু দেওয়ার জন্য ভাবছি, পুজোর আগে আমরা বস্ত্র দিব, বস্ত্রদানের একটা কর্মসূচি আমরা করবো। এবং রক্তদান তো রিসেন্ট আমরা একটা করেছি, যে পূর্ব মেদিনীপুর জেলার একটা মানে রক্তদান যেভাবে করেছি, অনেক মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং খুব অনেক হিউজ লোক রক্ত দিয়েছিলেন। এবং নেক্সট আমাদের প্রোগ্রাম বস্ত্রদান কর্মসূচি। আমরা অবশ্যই ওনাদের পাশে আছি এবং ওনাদের পাশেও ছিলাম, এবং আপনারা খবর নিয়ে দেখবেন যারা সত্যিকারে যারা আমফানে ক্ষতি হয়েছে, যারা পাননি
অনুগামী পক্ষ থেকে ওদের পাশে আমরা দাঁড়িয়েছি। তার উদাহরণ আপনারা প্রত্যেক দিন নিউজ বা পেপারে আপনারা দেখেছেন, ওটা নিয়ে আর কিছু বলেন। আজকে তো আপনি রিসেন্ট দাদা রাজনৈতিক কর্মসূচি না হোক, দাদা তো রিসেন্ট প্রশাসনিক একটা বৈঠকে যোগ দিয়েছেন তমলুক। না, আমি বলছি রাজনৈতিক রাজনৈতিক কর্মসূচি কি বলতে চাইছেন? রাজনৈতিক কর্মসূচি করোনা বই এখন রাজনৈতিক কর্মসূচি এখনো পর্যন্ত উনি কেন উনি ভালো বলতে উনি করোনার আবহের সময় উনি মানুষের পাশেও ছিলেন। আপনারা বলছেন যে রাজনৈতিকভাবে না হোক উনি প্রত্যেকটা মানুষের পাশে ছিলেন, তার বার্তা প্রত্যেকটা জেলা জুড়ে আপনি দেখেছেন। আর পাহাড় জঙ্গল সমুদ্র কোনো জায়গা বাদ নেই যে শুভেন্দু অধিকারী এখানে উপস্থিত থাকেন এবং অনুগামীরা ওখানে উপস্থিত থেকে দিয়েছেন। এখান থেকে তো স্পষ্ট যে দাদা প্রত্যেকটা মানুষের পাশে আছে।